আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। কোথায় ছিলাম? কোন তুমি ছিল না? ছেলেকে স্কুল দিয়ে আসতে এবারে ফিরে গেলাম। করণ সাহ নাম, ঠিক আছে, ছবিটাও দিলাম। আর তোমার 35 নম্বর, হ্যাঁ 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 সামনা নহীন কর পায়ে ডুবনে লাগা। হম লোক দূর দেখে ডুব রা, উসকো পুরা বচানে কি কোশিশ কি। তুমি এক সাথ আয়ে থে? এক সাথ আয়ে থে? নাই, হম উধার থে, আমারে সঙ্গে দো নয়া লড়কা থা, উ লোক থা মেরে সাথ, ভাইয়া ভাইয়া বলে থা, হম লোক উসকে সাথ নহা রহে থে। উ ইধার গড্ঢা কম থা, ইধার নহা রহা থা, কুদা মতলব উধার থে, তো উ লহর কা সামনা নহীন কর পা রহা থা, পানি থোড়া গড্ঢা ইধার থোড়া জ্যাদা পোল কা উস পার, তো হম লোক দেখ রহে উ ডুব রহা হ্যায়, তো হম উসকো পুরা বচানে কি কোশিশ কি। মেরে সঙ্গে দো লড়কা থা, উ লোক ডর কে মারে উঠ গয়ে উপর, কি নাই হম নহীন যায়েঙ্গে, হম উসকো পুরা বচানে কি কোশিশ কি উধার থা, লেকিন লহর কা চলতে হম উসকো বচানে। ওখানে রেলিং ওপরে ঝাঁপ দিয়েছে যা শুনলাম আর কি, ছেলেরা ছিল ঝাঁপ দিয়েছে, আর এই তো কারেন্ট চলছে, ধারার মধ্যে সামলাতে পারেনি নিজেকে, তারপরে ভেসে গেছিল। একটা ছেলেও সাথে ছিল, ও চেষ্টা করেছে, ওদেরই মুখে শোনা, এখানকার যারা ছিল গঙ্গা ঘাটে তারা বলছে, ও সেটা অনেক দূর অব্দি ওকে চেষ্টা করলো কোনো বাঁচিয়ে নিয়ে আসবে। ও কি বন্ধু বান্ধব নিয়ে এসেছিল? না, ও একাই এসেছিল, একাই এসেছিল, আর পাড়া থেকে যারা ছেলে এসেছিল আগে, কিন্তু পিছন থেকে এসেছিল। এখনো ডিপার্চার টিম এসছে? হ্যাঁ, খবর দেওয়া আছে, 10টা 10টা 5টা ঘটনা আছে, তারপরে এখন 10-15 মিনিট আগে খবর দেওয়া হয়েছে, ওরা রেডি হচ্ছে, আধ ঘন্টার মধ্যে ওরা ঢুকে যাবে। এর আগেও অনেক কিছু ইনসিডেন্ট হয়েছিল এরকম, মারা যায়। আমরা তো খুব চেষ্টা করি, আমি নিজে ফেসবুকে থেকে রবি আমাদের 24 ঘন্টা লাইভ থেকেও একবার খবর করা হয়েছিল অবেরনের জন্য, কিন্তু আমরা চেষ্টা করি, 2-4 মাস থাকে, তারপরে সব ভুলে যায় লোক, আবার এসে সেই বদমাশি করে। এটা সচেতন দরকার আছে, এটা সকলে সমাজে, এটা স্কুল থেকে শুরু করে পাড়া ক্লাব দিয়ে শুরু করে গার্জেন দিয়ে শুরু করে, এটা অ্যাওয়ারনেস দরকার আছে, বোঝানোর জন্য। গঙ্গা থেকে সাঁতার কাটতে না যায়, যে না জানে স্নান করতে না যায়, গেলেও ওটা রেলিং আছে, তার তার মধ্যেই থাকতে হবে, একটা মধ্যে একটা অ্যাওয়ারনেস আনতে হবে, নাহলে দিন প্রতিদিন মাস 2 মাস মধ্যে একটা ঘটনা ঘটে যাচ্ছে। আমাদের এলাকার ছেলেরা, বেশি ইয়ং ছেলেরাই তো সবসময় ইনসিডেন্ট হয়ে যায়, এই সে নিয়ে এটা দরকার আছে, কোনোভাবে এটা অ্যাওয়ারনেস খুব দরকার আছে। এটা স্কুল থেকে শুরু করে টিউশন, স্কুল, ক্লাব, পুরো এলাকা জুড়ে একটা অ্যাওয়ারনেস দরকার আছে, কি তাকে আর কোনো ছেলে না হারায় এরকম। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।